খাবার খুবই ভালো, টেস্টি খাবার, এবং অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানে অনেক কম দামে কিছু পাওয়া যায়। এখানে দু রকমের সবজি থাকে, ডাল থাকে, পাঁপড় ভাজা থাকে, চাটনি থাকে, এত বলে 35 টাকা। গুণগত মান ভালো, পরিষেবাটা ভালো, হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে শহর বহরমপুরে শুরু হলো এক রেস্তোরাঁয় 35 টাকায় সবজি থালি। পাওয়া যাচ্ছে শাক ও ভাজা, ভাত, ডাল, তরকারি, চাটনি ও পাঁপড়, এত কিছু মাত্র 35 টাকায়, যা খেয়ে তৃপ্তি পেয়েছেন আপ জনতা। বহরমপুর পাসপোর্ট অফিস লাগোয়া এই রেস্তোরাঁ, সুলভ মূল্য, খাবারে ভিড় ভিড় আম জনতার। আমি এখানে ডেলি আসি প্রায়ই, খুবই ভালো খাবার, একদম ঘরোয়া খাবার, খুবই ভালো খাবার এক কথায়। খাবার ছিল আজকে, আজকে আছে ভাত, ডাল, সবজি, পাঁচ তরকারি, চাটনি, পাঁপড়, আলু ভাজা, মুড়িঘণ্ট, এত কিছু মাত্র, হ্যাঁ, এটা হচ্ছে 45 টাকার প্যাকেজ। একটা সবজি থাকলে সেটা 35 টাকা, দুটো থাকলে সেটা 45 টাকা। আমি এনার প্রায় রেগুলারে কাস্টমার, পঞ্চম্যাঞ্জন যে আপনার পাসপোর্টের অপোজিটেই খুলেছে, তো যবে থেকে খুলেছে তবে থেকে আমি আসি। আজকে থালিতে ছিল হচ্ছে আপনার একটা ভাজা, আলু ভাজা, তারপর পাঁপড়, ডাল, দু রকম সবজি, আর একটা মাছের মুড়িখণ্ড, একটা পাঁচমিশালি, তারপর এই থালিটা কমপ্লিট ছিল। তারপর আমি একটা আলাদা করে অমলেট দিয়েছি। এই থালিটার দাম 45 প্লাস অমলেটটা 45 টাকা। হ্যাঁ, 45 টাকা, এত কিছু, হ্যাঁ, 45 টাকা ওনারা এত কিছু খাওয়াচ্ছে, আর খুব খাবারটা খুব ফ্রেশ, আর সবজি টবজি প্রিপারেশন খুব ভালো। সবজি ভাতে ছিল আপনার পাঁপড়, সবজি, একটা মিক্স সবজি, আর একটা চাটনি ছিল, ডাল ছিল, আর যাই ছিল আমাদের খেয়াল আসছে না, খেলাম এখনই ছিল। হ্যাঁ, না না, আমার পরিষেবা খুব ভালো লেগেছে, খাবারও খুব ভালো হয়েছে। স্বল্প মূল্যে এই খাবারের আয়োজন করে খুশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সবজি ভাতে 35 টাকায় রেখেছি ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, পাঁপড়, এতগুলো জিনিস দিয়ে 35 টাকা। সাধারণ মানুষ এখানে ব্যাংক, অফিস, শোরুম, কাছাকাছি দুটো কলেজ আছে, স্টুডেন্টরা, তাদের মানে সব কিছুই খরচ একটা নিয়মের মধ্যে থাকে, তারা খাওয়া দাওয়া থাকা সব কিছু নিয়মের মধ্যে থাকে, তাই তাদের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষ এখানে যারা আসে, অনেক মানুষের এখানে সমাবেশ ঘটে, সামনে পাসপোর্ট অফিস আছে, তাদের কথা মাথায় রেখে আমি এই 35 টাকায় সবজি ভাত করেছি। হোটেলটা যথেষ্টই করে সাজিয়ে গুছিয়ে করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিন্তু এখানে কেউ যেন ফিরে না যায়, কোনো ধরনের মানুষ, সব ধরনের মানুষ যেন খেতে পারে এখানে, সেই জন্যে সর্বনিম্ন 35 টাকায় আমি সবজি ভাতটা রেখেছি। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।